এই সরকার চলছে একটি সমস্ত সমগ্র ফাওতাবাজির উপরে, মানুষকে প্রতারিত করছে। বিদ্যুতের বেলায় কি হয়েছে আমরা জানি, আমরা যদি কোনো জিনিস উৎপাদন করি সেই উৎপাদন অনুযায়ী তার মূল্য আমরা অর্জন করব। বাংলাদেশে কি হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার টাকা দেয় না, সরকার টাকা দেয় বিদ্যুৎ উৎপাদন না করে, এবং হাতে গোনা সাতজন, আমি তাদের নাম বলতে চাই না, প্রতি মাসে তাদের ভর্তুকি দেওয়া হচ্ছে 821 কোটি টাকা করে প্রতি মাসে বিদ্যুৎ উৎপাদন না করার জন্য। তাহলে আজকে বাংলাদেশ দেউলিয়া কেন হবে না? 7 দিন আগে অর্থমন্ত্রী বলেন যে আমাদের IMF এর টাকা প্রয়োজন নাই, 7 দিন পরে বলেন IMF থেকে 4.5 বিলিয়ন টাকার জন্য আমরা দরখাস্ত করেছি। তাহলে কিভাবে এটা সম্ভব হতে পারে? আপনারা লক্ষ্য করুন, আজকে এদেশে বিদ্যুৎ উৎপাদনের নামে কমপক্ষে 50,000 থেকে 1,00,000 কোটি টাকা পাচার হয়ে বিদেশে চলে গেছে। এই টাকা কার টাকা? এই টাকা কারো জমিদারির টাকা নয়, এই টাকা বাংলাদেশের দরিদ্র মানুষের ট্যাক্সের টাকা। আজকে এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। পাশাপাশি এখানে উল্লেখ করা প্রয়োজন, একটু আগে উল্লেখ করা হয়েছে, তারপরেও আমি বলছি, মানি লন্ডারিং এর মাধ্যমে এই দেশকে ফোকলা করে দেওয়া হয়েছে। এখানে সরকারের কিছু আশীর্বাদ পুষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিক, তারা এই দেশের মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাড়ি জমানোর ব্যবস্থা নিশ্চিত করেছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? বাংলাদেশে যেখানে সরকার নিজেই স্বীকার করছে তারা আমদানি কমিয়ে দিয়েছে, তারা রপ্তানি বাড়িয়ে দিয়েছে, তাহলে মাত্র 2 মাসের ব্যবধানে 85 টাকার ডলার কিভাবে 115 টাকা হতে পারে? বক্তব্য দীর্ঘ করব না, একটি কথা বলে শেষ করতে চাই। আজকে থেকে 50 বছর আগে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য 2টি উদ্দেশ্যে, একটি ছিল গণতন্ত্র, আর একটি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। আজকে প্রশ্ন করতে হবে, কোথায় সেই গণতন্ত্র, কোথায় দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি? এভাবে প্রতারণার মাধ্যমে, ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় থাকা যাবে না। আমরা আসুন এই প্রতিজ্ঞা করি, আমরা রাষ্ট্রপতি থাকবো, বিএনপি সত্যের পথে আছে, বিএনপি ন্যায়ের পথে আছে, বিএনপি জনগণের পক্ষে আছে, এবং এভাবে আমরা এগিয়ে যাব রাজপথে। আমরা আন্দোলনের মাধ্যমে এই বেআইনি অন্যায় সরকারকে আমরা প্রতিহত করব, এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সরকার ভয় পাচ্ছে কেন? সরকার তো দাবি করছে তারা এদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। যদি তারা উন্নয়নের জোয়ার সত্যি সত্যি দিয়ে থাকে,
তাহলে তারা জনগণের ভোটে ভয় কেন পাচ্ছে? বাংলাদেশের মানুষ তো তারা ভালো কাজ করে থাকলে এমনিতেই তাদের ভোট দিয়ে বিজয়ী করবে, কারণ তারা জানে তারা যে উন্নয়ন করেছে সেটা সত্যিকার উন্নয়ন নয়, সেটা ধোকাবাজির উন্নয়ন। তারা 10,000 টাকার প্রজেক্ট 20,000 টাকা করেছে, 20,000 টাকার প্রজেক্ট পদ্মা সেতু প্রজেক্ট 40,000 টাকা করেছে, এবং এই মেগা প্রজেক্ট নামে তারা মেগা দুর্নীতি করেছে। বাংলাদেশের জনগণ এর বিচার চায়। আমরা রাজপথে থাকব, নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এবং আমরা এ দেশে পুনরায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে তিনি কর্মসূচি দিচ্ছেন। এক গেলনে আমরা আমাদের দেশে রিটেলের হিসাব করি, আমেরিকা গেলনের হিসাব করে। এক গেলনে আমাদের হিসাবে 3.785 লিটার। এখন যদি আমরা হিসাব করি তাহলে যেই ডলার আসে এবং বাংলাদেশ সরকারি পর্যায়ে তেল আমদানি করে, কোনো প্রাইভেট সেক্টরে তেল আমদানি হয় না, সরকারি কনভার্সন রেটে ডলার থেকে যদি আমরা টাকায় কনভার্ট করি, 1 লিটার পেট্রোলের দাম আসে মাত্র 82 টাকা। আজকের আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল তেলের হিসাব মোতাবে। তাহলে আমার ছোট্ট প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যে কর্মসূচি পালন করছি, ইনশাআল্লাহ আমরা আগামীতে বাংলাদেশ যে কারণে প্রতিষ্ঠিত হয়েছিল একটা আলাদা রাষ্ট্র যেখানে মানুষের অধিকার থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের শিক্ষার অধিকার থাকবে, মানুষের স্বাস্থ্যের অধিকার থাকবে, মানুষের বাসস্থানের অধিকার থাকবে।